পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে যে কোনো ধরনের একটা কাবাব আমরা কম বেশি সবাই কিন্তু খুবই পছন্দ করে থাকি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ডিম আলু জালি কাবাব। আসছে ঈদে পোলাও বিরিয়ানি কিংবা খিচুড়ির সঙ্গে আপনারা এই জালি কাবাবটা পরিবেশন করতে পারেন, অথবা বিকালে চায়ের সঙ্গেও আপনারা এটা পরিবেশন করতে পারেন। খুবই সহজ এবং সিম্পল এই রেসিপিটি, আশা করছি আপনাদেরও খুবই পছন্দ হবে। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। ডিম আলুর জালি কাবাব তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর সঙ্গে আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডিম এবং আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। এবারে আলু এবং ডিমটাকে আমি একটা সাইড করে এখন এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, হলুদ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবারে পেঁয়াজ এবং মরিচটাকে আমি এই লবণের সঙ্গে একটু চটকে কিছুটা নরম করে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা ভর্তা করি। এখন হালকা হাতে পেঁয়াজ এবং মরিচের সঙ্গে আমি এই ডিম এবং আলুটাকে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে এখন এর ভেতরে গোলমরিচের পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর এখানে আমি ধনে পাউডার নিয়েছি 1/2 চা চামচ, ভাজা জিরার পাউডার নিয়েছি 1/2 চা চামচ, আর তার সঙ্গে গরম মশলার পাউডার নিয়েছি 1 চা চামচ। এখন এই মশলাটাও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এক টেবিল চামচ সয়াবিন তেলের সাথে 1 টেবিল চামচ বেসন আমি খুবই হালকা হিটে 25-30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি, যাতে বেসনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই বেসনটা যদি ভেজে ব্যবহার করা হয় তাহলে এই কাবাব থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তাই চেষ্টা করবেন বেসনটাকে অবশ্যই ভেজে এখানে ব্যবহার করার। এবারে সব কিছু আমি একসঙ্গে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে এসে আপনারা লবণ এবং মরিচটা একটু চেক করে দেখে নিতে পারেন, যদি কোনো কিছু কম মনে হয় তাহলে সেটা এখনই স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে এখন এর থেকে পরিমাণ মতো ডিম আলুর মিশ্রণটা নিয়ে আমি এভাবে কাবাব তৈরি করে নিচ্ছি। কাবাবটা তৈরি করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন সাইডগুলো আবার ফেটে না যায়। আমি একে একে সবগুলো কাবাবই এভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলোই আমার তৈরি করা হয়ে গিয়েছে। কেউ চাইলে একসঙ্গে বেশি করে কাবাব তৈরি করে এটা আপনার ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাসের জন্য। ঠিক এভাবে করে একটা থেকে আরেকটা একটু দূরত্ব করে এটা ডিপ ফ্রিজে প্রথমে 1/2 ঘন্টা রেখে একটু শক্ত হয়ে আসলে তারপর সেগুলোকে উঠিয়ে একটা জিপলক ব্যাগে আপনার এটা 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর এখানে আমি একটা ডিম সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে, এবার একটা কাবাব এই ডিমের সঙ্গে আমি খুব ভালোভাবে একটু কোট করে নিচ্ছি। আর এপাশে আমি পরিমাণ মতো তেল আগেই গরম করতে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এবারে ডিম আলুর জালি কাবাবটা আমি এই গরম তেলের ভেতরে দিয়ে দিচ্ছি।
কাবাবের উপরটা একটু শক্ত হয়ে আসলে তখনই এটা উল্টে দিতে হবে। আর এটা ভাজার সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে। আর যেহেতু ডিম এবং আলু দুইটাই সিদ্ধ করা আছে তাই এটা ভাজতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। যেহেতু সব কিছুই সিদ্ধ করা আছে তাই ভেতরটা কাঁচা থাকারও কোনো ভয় নাই। মাংস ছাড়া শুধু এই ডিম এবং আলু দিয়ে তৈরি এই জালি কাবাবটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমারটা হয়ে গিয়েছে, এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি এবং একে একে আমি সবগুলো জালি কাবাব এভাবে ভেজে নিচ্ছি। রেসিপি পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।